দিনক্ষণ এখনো ঠিক হয়নি দৌলত খান ইউনিয়ন পরিষদ নির্বাচনের। এই নির্বাচনে দৌলত খান ভবানীপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য মনির হোসেন মেম্বার প্রার্থী হিসেবে জনগণের ধারে গিয়ে ভোলা 2 আসনের সাংসদ আলহাজ আলী আজম মুকুলের বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনে আগাম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইউপি সদস্য মোহাম্মদ মনির হোসেন। তিনি 522 কোটি টাকার সিসি ব্লক প্রকল্প অনুমোদন হওয়ায় ভোলা 2 আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল ও ভবানীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবুকে ধন্যবাদ জানিয়ে ভোটারদের তাড়াতাড়ি গিয়ে এমপি মুকুলের উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের কাছে তিনি আহ্বান জানান। কেমন ভালো কাজ করে এমন আমাদের লেগে সবাই হেল্প হেল্প করতে আসে, আমার গাভ দিবুদের সাইতে আছে আয়া সাইটাই ভালো, আমাদের দেশের লেগে ভালোই করে। মানে আগামীতে আপনারা আমরা আরো আগামীতে চাইতে আর কথা সে আপদ বিপদে জনগণের পাশে থাকে। আর 8 নম্বরের মনি মেম্বার সুযোগ মেম্বার, তার কাজ কাম অনেক ভালো, বক্ষবতা বিধবতা ডিজিটিত্তন কোনো টাকা টুকা নেয় নেই কোনো সময়, এটা জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আর কাজ কাম অনেক সুন্দর, আচার বিচার আর এই ওরকম কোনো ঝামেলাও নেই। আমরা বিগত সামনের দিনের লিগে মনির নাম্বারে আমরা চাই, আমরা এই টার্মে তো গেছি, আমরা আগামীতে নাম্বার এসে আমরা মনির বাড়ির সবাই চাই। আল্লাহ যখন তারা জয়যুক্ত করে আমাদের মাঝে আবারও আনতে পারে, আমাদের যোগ্য নেতা এলাকার নাম্বার আমরা তার পছন্দ করি সবাই, তার জন্য সবাই আরও কিছু মানুষের দ্বারা যদি ভোট লাগে আমরা হোক খুঁজুন, সে নাম্বার আমরা আশা করি ইনশাআল্লাহ আবারও হবে। আমি এই ওয়ার্ডের নতুন নাম্বার, তো আজকে এই একটা নাম্বার হয়ে যায় সাড়ে চার বছর গেছে গিয়া, আমি জনগণের বোর্ডেই মেম্বার হয়েছি, জনগণের বোর্ডেই মেম্বার হয়েছে। আমি মেম্বার হওয়াকালীন এই এলাকাতে বয়স্ক ভাতা, বিজিডি, বিজিএফ, মাতৃকালীন ভাতা, পঙ্গু ভাতা এবং কোনো ভাতার থেকে একটি টাকা খাইছে কি না জ্বলন্ত প্রমাণ এই এলাকার মানুষই। তাৎক্ষণিক আমাদের এই এলাকা এটা খুব গরিব এলাকা, আপনার নদীতে মারামারি পিঁড়াপিড়ি কাড়াকাড়ি এটি সবসময় হইতো, কিন্তু আল্লাহর হুকুম মতর আমি মেম্বার হওয়ার পরে সব নির্মূল করে ফেলেছি, ইনশাআল্লাহ এটি কিছু নাই। আর এই এলাকার মানুষ যখন যে কোনো বিপদেই পড়ে, রাত হোক দিন হোক, ইনশাআল্লাহ আমার সবসময় মানুষের সাথে পায়, ইনশাআল্লাহ তাৎক্ষণিক মানুষ কোন মাত্রই আমি আশা করি। এই যে কোষেদের এই ঘরে হিং দিছে এটা শুনিও, আমি রাত্রে মানুষ কোষেদের কইছে আমি আইসি আয়া মানুষ জন্মলিয়া আমি দেখছি।